নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনি দেখছেন গ্রামীণ সমাচার। জলপাইগুড়িতে এবার 51 ফুট উচ্চতার সরস্বতী প্রতিমার পুজোর আয়োজন করছেন স্টুডেন্ট অব জলপাইগুড়ির সদস্যরা। আমেরিকায় স্থাপিত একটি সরস্বতী মূর্তির অনুকরণে এই সরস্বতী প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তার চলছে জোর কদমে প্রস্তুতি। আমরা শুনে নেব উদ্যোক্তাদের মুখ থেকে বিস্তারিতভাবে। শুধু সামান্য বিজ্ঞাপন বিরতির পরে সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বরে। দেখুন, এবার জলপাইগুড়ি জেলা ছাত্রছাত্রীরা মিলে জলপাইগুড়ি জেলাতে একটি সরস্বতী পুজো করতে চলেছে, যার মূল উদ্দেশ্য জলপাইগুড়ি জেলাকে বিশ্বের দরবারে তুলে ধরা। আমরা এবছর আগামী 14 তারিখ যে সরস্বতী পূজা হবে, সেই সরস্বতী পূজা উপলক্ষে 51 ফিটের একটি সরস্বতী মূর্তি তৈরি করতে চলেছে। যেই মূর্তিটির নকশা আপনাদের সামনে প্রকাশ করলাম, সেই মূর্তিটি আমেরিকার Washington DC স্থায়ীভাবে প্রতিষ্ঠা পেয়েছে এবং সেখানে আমেরিকার 3 জন প্রাক্তন যারা প্রেসিডেন্ট ছিল তাদের মূর্তি ওখানে রয়েছে, তাদের উদ্দেশ্যে কিন্তু এই মূর্তিটি ওখানে স্থাপিত রয়েছে। তারই একটি নির্মাণ কার্য আমরা এখানে তুলে ধরব। তাছাড়াও আগামী 13, 14 এবং 15 জলপাইগুড়ি জেলায় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আমরা আয়োজন করেছি এবং তার আগে 51টি ঢাক দিয়ে জলপাইগুড়ি জেলার ছাত্রছাত্রীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করেছি। কী আশা করছেন এবছর? আশা করছি প্রথমবার শুধু জলপাইগুড়ি না, এটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় সরস্বতী মূর্তি হবে। আশা করছি খুব লোকজন হবে, ভিড় হবে এবং জলপাইগুড়ি জেলাকে যে উদ্দেশ্যে আমরা তৈরি করেছি জলপাইগুড়ি জেলাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবো। নাম? আমার নাম প্রীতম। হচ্ছে মূর্তিরই কাজ, হচ্ছে মাটির মূর্তি হয়, ছোটো মূর্তি হয়, সেখানে এরা উদ্যোগ নিচ্ছে বড় মোটামুটি 51 ফিট মূর্তি বানাবে। হ্যাঁ, ওটাতেই মূর্তি। কতদিন দিয়ে কাজ করছে? এই মোটামুটি 20-25 দিন হলো কাজ করছে। কাজ কতটা এগিয়ে? এই মোটামুটি অনেকটা এগিয়ে এসছে। কীভাবে করবেন টাকচার? টাকচারটা এইসব বাঁচেরই টাকচার করতে হবে, আর সব পোয়ালের কাজ হবে বা পাটকাঠির কাজ হবে, এগুলো দিয়ে ফুটলি রশি বাঁশ এগুলো দিয়ে কাজ আর কি। 51 ফিট? 51 ফিট। এই যে এত বড় কাজ কতদিন পর করছেন? আমি এই তো মোটামুটি কালী পূজা একটা করেছি, এই যে কালী নওয়াপাড়াতে একটা কালী বানিয়েছিলাম, ওটা 45 ফিটের, তার থেকে এটা বড়। আরও বড়? কতদিনে শেষ করবেন? মোটামুটি 12 তারিখে শেষ করবেন। কত টাকা খরচ হবে প্রায়? মোটামুটি 2 লাখের উপরে আর কি, মূর্তিটা বানাতে আর কি 2 লাখের উপরে খরচ হচ্ছে আর কি। নাম? আমার নাম বিনয়।